সেতুর নদী শাসনের কাজের কারণে কাঁঠালবাড়ি থেকে পাঁচশো মিটার উজানের বাংলা বাজারে ঘাট স্থানান্তরিত হচ্ছে আজ এখন ফেরি চলবে শিমুলিয়া বাংলাবাজার বাজার রুটে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মনির হোসেন বিলাস সরাসরি চলে যাচ্ছে তার কাছে বিলাস বিস্তারিত জানান ফেরিঘাট স্থানান্তরের কাজ কেমন চলছে কি অবস্থা থেকে ঘাটের বামে পাঁচশো মিটার পুরেই কিন্তু বাংলা ভাষা নামক স্থান সেখানে কিন্তু স্থানান্তরে কাজ শুরু হয় মানে কাজ কাজ শুরু হয় এই এলাকায় ঘাট তৈরি করার জন্য সেই ঘাট তৈরির কাজ শেষ আছে পুরানো আমাদের যে কাঁঠালবাড়ি শিমুনিয়া রুটের যে কাঁঠালবাড়ি ঘাটটি সেই ঘাটটি ঠিক কাঁঠালবাড়ি ঘাটের থেকে ঘাটের বামে পাঁচশো মিটার দূরেই কিন্তু বাংলা নামক স্থান সেখানে কিন্তু স্থানান্তরের কাজ শুরু হয় মানে কাজ কাজ শুরু হয় এলাকায় ঘাট তৈরি করার জন্য সেই ঘাট তৈরির কাজ প্রায় শেষ আজকে কিন্তু পরীক্ষামূলকভাবে দুইটি ঘাটের থেকে যে ডাম ফেরিগুলো যে ফেরিগুলোকে অর্থাৎ অন্য ফেরিতে ঠেলে নিতে হয় এর চারটি ফেরি কিন্তু দুইটি ঘাট থেকে পরীক্ষামূলকভাবে ছেড়ে গেছে শিমুল আর উদ্দেশ্যে আমি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা আমাকে জানিয়েছেন যে আপাতত এখান দিয়ে এই ডাম ফেরিগুলোই চলাচল করবে এবং দুই চার দিনের মধ্যে তারা রোড়ো ফেরি এবং কেট ফ্রির জন্য যে ঘাটটা সেই ঘাটগুলো এখানে স্থানান্তর করা হবে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে লঞ্চ এবং স্পিডবোর্ড ঘাট সব এদিকে স্থানান্তর করা হবে আর এই পদ্মা সেতুর প্রকল্পের জন্য ঘাট স্থানান্তর করতে এখানে প্রায় লক্ষ স্কোয়ার মিটার নিয়ে একটা নতুন ঘাট তৈরি করা হয়েছে বাংলা বাজারে এবং তার প্রকল্প ব্যয় ধরা হয়েছে চল্লিশ কোটি টাকা তা কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে সর্বোপরি আজকে এগারোটার থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া এই প্রক্রিয়া হয়তো বা এক সপ্তাহের ভিতরে কমপ্লিট হয়ে যাবে কাজ প্রায় শেষ শেষ সময় যে লাইটিং এর কিছু কাজ বাকি আছে এগুলো চলছে এছাড়া কিন্তু ঘাটের টোটালি মানে ঘাট তাদের প্রস্তুত আছে তবে বর্তমানে যে ঘাটগুলো প্রস্তুত করা হয়েছে এগুলো লোয়ার লো ওয়াটার লেভেলের কারণ নদীর ঘাট সাধারণত দুইটা লেভেলে হয় তো একটা হাই ওয়াটার লেভেলের লো ওয়াটার লোয়ার লো ওয়াটার লেভেলের চারটি ঘাট তারা প্রস্তুত করে ফেলেছে এবং হাই ওয়াটার লেভেলের কাজও এর পাশাপাশি অল্প দিনের ভিতরে প্রস্তুত হয়ে যাবে বলে জানিয়েছেন তারা তা নিকিতা এই ছিল সর্বশেষ আমার কাঁঠালবাড়ি ঘাট থেকে জি মনের হোসেন দর্শক সহকর্মী মনের হোসেন প্লাস যুক্ত হয়েছিলেন মাদারীপুর থেকে